প্রথম এটা 2011 সালে আমি যখন কোম্পানিতে কাজ করতেছি, তখন একটা দুজনে মিলে যখন ভারী সামানটা উঠাইতেছি, আমি আগে উঠাই নিছি, ও উঠাই নাই নাই, আমার সাইড উঠে গেছে, ও সাইড দিছে, তখন আমার মানে এখানে টান কোমরে একটা টান কোমরে টান খাইছে। টান খাওয়ার পরে আমি মানে চলাফেরা একদম বন্ধ হয়ে গেছে, হাঁটতে পারতাম হঠাৎ করে প্রচন্ড টান এবং প্রচন্ড ব্যথা। ওইখানে আমি একদম মানে বসে গেছি, হ্যাঁ শুয়ে গেছি, ওই জায়গায় আমি শুয়ে গেছি একদম। পরে স্যার বলছে যে 15 দিন থাকার জন্য, এবং কি বলেছেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ আমার বলছে, কয় দেখি বলছে, কয় এখানে 15 দিন থাকেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, অপারেশন লাগবে না। আলহামদুলিল্লাহ আমি মানে সুস্থতা বোধ করতেছি, আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথা মুক্ত একটা জীবন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ব্যথা মুক্ত বলতে, আমি আজকে 8 দিনও আমার ব্যথা ছিল, কালকে যখন স্যার গেছে আমার অফিসে, ওইখানে আমার যে কেবিনে স্যার যাইয়া স্যারে নিজে মানে দেখি এগুলা মানে যা যা বলার স্যারে নিজে কইরা, মানে আমার যে থেরাপিগুলো প্রয়োজন স্যারে ধারাইয়া নিজে থেরাপি দেওয়ার পরে মানে আমি আলহামদুলিল্লাহ 80% সুস্থ। এখন যখন আসছি স্যারের কাছে, আমি চলে যাব, স্যারে বলতেছে যে আপনার বলছি 15 দিন থাকার জন্য, আপনি এখন 10 দিনে সুস্থ হয়ে চলে যাবেন, এটা হয় আরও 1 সপ্তাহ থাকেন, থাকলে দেখবেন যে আপনি মানে ব্যথা মুক্ত পুরো সুস্থ হয়ে যাবে। তখন আমি বলছি যে আমার সময় নাই, তত আমি থাকতাম স্যার আমার সময় নাই। তখন স্যার আমার অন্য আর একটা ট্রিটমেন্ট দিছে এখানে, এটা আরো উন্নত, এটা সবচেয়ে আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি এটা, হ্যাঁ সকায়েব। এটা দেওয়ার পরে তো আমি এখন মনে করি মানে স্যারের বলছিও যে এইটা আমার প্রথম দিন দিলেন না কেন, এটাই দিলে তো আমি প্রথম দিনে সুস্থ হয়ে যেতাম, এমন লাগতেছে। এবং বাংলাদেশের মানুষের কাছে আসলে এই প্রযুক্তিটা অনেক নতুন একটি প্রযুক্তি। অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো লাগছে সবকিছু। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানিয়ে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, বৃহত্তর নোয়াখালী জেলা, সেই জেলা থেকে উনি এসেছেন, সুস্থ স্বাভাবিক এবং খুবই কর্মঠ এবং খুবই প্রাণচঞ্চল একজন মানুষ। স্বাভাবিক নিয়মে সব কাজ উনি করতেন, বাট 2011 সালে হঠাৎ করে ছোট্ট একটি দুর্ঘটনা, একটি ভারী জিনিস উঠাতে গিয়ে হঠাৎ করে কোমরে প্রচণ্ড টান, এবং সে থেকে এর প্রথম সূত্রপাত, এবং ধীরে ধীরে আস্তে আস্তে সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন পথ চলা, বিভিন্ন পরিক্রমায় সব শেষে আজকের আমাদের পাশে বসে আছেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় এবং সম্পূর্ণ ভালো অবস্থায়। বাট যদিও বলাটা অনেক সহজ যে সুস্থ আছেন ভালো আছেন, বাট পুরো পরিক্রমাটা কিন্তু এমন ছিল না। এই যে সুদীর্ঘ পথ চলে আসাটা, ব্যথাযুক্ত একটা জীবন, অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক কিছু এর মাঝখানে আছে। যদি এত স্বল্প সময়ের ভিতরে সব কিছু বলা সম্ভব না, তারপর আমরা আজকে চেষ্টা করব যতটুকু পারি ওনার কাছ থেকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা একটু শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। মোহাম্মদ মাহবুবুর রহমান, দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীর কোথায়? দেশের বাড়ি নোয়াখালী সোনাইমুড়িতে। সোনাইমুড়িতে 5 নং অম্বরনগর ইউনিয়ন, অম্বরনগর ইউনিয়ন। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে আছেন? আমি আছি বর্তমানে, আমি সৌদি প্রবাসী, সৌদিতে থাকি। কত বছর থেকে? প্রায় 15 বছর। জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছেন। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল, পাশাপাশি ঘাড়েও আপনার ব্যথা ছিল। আচ্ছা, প্রথম যে সমস্যাটা শুরু হয় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, সেই ঘটনাটা কী ছিল এবং এটা কত বছর আগে? প্রথম এটা 2011 সালে আমি যখন কোম্পানিতে কাজ করতেছি, তখন একটা দুজনে মিলে যখন ভারী সামানটা উঠাইতেছি, আমি আগে উঠাই নিছি, ও উঠাই নেয় নাই, আমার সাইড উঠে গেছে, ও সাইডে দিছে, তখন আমার মানে এখানে টান কোমরে একটা টান কোমরে টান খাইছে। টান খাওয়ার পরে আমি মানে চলাফেরা একদম বন্ধ হয়ে গেছে, হাঁটতে পারতাম না। হঠাৎ করে প্রচণ্ড টান এবং প্রচণ্ড ব্যথা। ওইখানে আমি একদম মানে বসে গেছি, হ্যাঁ শুয়ে গেছি, ওই জায়গায় আমি শুয়ে গেছি একদম। ওইখান থেকে আমার কোম্পানির লোকে বা হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যায় অনেক ট্রিটমেন্ট করাইছে, এমআরআই করাইছে, বলতেছে ওইখানে অপারেশন করাবার জন্য, আমি ওইখানে অপারেশন করাই নাই। তারা সমস্যাটা কি বলেছিল? ডিসপ্লাস বলেছিল, ডিসপ্লাসে এখানে রক্ত জমা হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তো বলতেছে এটা অপারেশন করতে হবে। তখন আমি আর ওই দেশে করাই নাই, আমি দেশে আসি ঢাকায় করাইছি। করাইবার পরও মানে আচ্ছা, তারপরে আপনি ওখান থেকে সরাসরি বাংলাদেশে চলে বাংলাদেশে চলে বাংলাদেশে আপনি এটার জন্য সার্জারি করেন? কয়টা ডিস্কে আপনার সার্জারি করা হয়েছিল?
ওই সময় মনে হয় চারটা মনে হয় যত সময় চারটাতে, এবং যে ব্লাড যেটা বলেছে জমে গেছে সেটা অপসারণ করা হয়েছে। করাবার পরে আমি তিন মাস পরে আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক আবার বিদেশে যাই, যে ব্যথা নাই ব্যথা মুক্ত সুস্থ যখন আবার বাহিরে। এটা কত সালের ঘটনা? 2011 সালের ঘটনা। 11 সালেই আছে, 2011 সালে। তখন এরপরে আমি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, সুস্থ আছি, কাজ করতেছি, কোনো সমস্যা নেই, সমস্যা হয় নাই। পরবর্তীতে মানে মাঝে মধ্যে আর কি ওটা ব্যথা করায়, মানে হঠাৎ করে আস্তে আস্তে জানান দিত যে ওখানে যে একটা সমস্যা আছে, আছে মাঝে মাঝে যে ব্যথা করায়, কারণ দিন যত যাইতেছে ওইটা যে কাজ কাম করতে করতে আবার ওইটা একটু ইনফেকশন হইতেছে, ব্যথা করায় তো ব্যথা করায় ফায় আবার জিনজিন করতো, ফায়ের দিকে ব্যথা আসতো। তখন আমি ওইখানে যে ডিসপেন্সারিগুলো আছে বা ছোট মানে হসপিটালগুলো আছে ওই ডাক্তারগুলোরা যাই বললে কইলে দেখাইলে ওরা ট্যাবলেট দিত, ওষুধ দিত, ব্যথার খাইতাম, একটু ব্যথা কমতো, এইভাবে চলতেছে। মানে ব্যথা যুক্ত একটা জীবন, পাশাপাশি কাজ করছেন, কাজ করছে, কারণ জীবনের তাগিদে কাজ করতে হবে। বাট ব্যথা, সেই ব্যথাটা কি পায়ের দিকে যেত? পায়ের দিকে আসতো, পুরো পায়ে একদম। মানে কি হতো, কিছু দূর হাঁটলে সমস্যা হতো নাকি এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে গেলে সমস্যা? সব সময় সমস্যাটা ছিল, সারাক্ষণ একটা চিনচিন ব্যথা, চিনচিন ব্যথা, হাঁটতে পারতাম না, এমন অবস্থা হয়ে যায়। শোয়া থেকে সকালে যখন উঠতে যেতেন প্রচন্ড ব্যথা, হাঁটতে পারতাম না, খুব কষ্ট হতো, পা দিতে খুব কষ্ট হতো, হাঁটতে পারতাম না, এই হলো কাহিনি। এরপরে আমি যখন দেশে আসলাম, আসি তো যখন আপনার এই ব্যথাটা কি আপনার, আমরা জানি যে আপনার সার্ভাইকেলের সমস্যা আছে, সে কাঁধের ব্যথাটা কি হাতে যেত, মানে হাতে কোনো কাঁধে এই সাইডের ব্যথাটা, কাঁধের ব্যথাটা তখন এই সাইডে আসতো। আচ্ছা, পুরো হাত ধরে, পুরোটা পুরো হাত ধরে, এখানে মনে হয় যে ফিফরা যেমন হাঁটে না মানুষের শরীরে, আমার পুরো শরীর মানে হাতগুলা এই পাগুলা কাঁধগুলা মনে হয় যে ফিফরে হাঁটতেছে সারাক্ষণ। আমি যখন দাঁড়াইতাম মানে কাজের গোড়ায় থাকলে যতক্ষণ কাজ করতেছি বোঝা যাইতো না, কারণ কাজের স্পিরিটে বোঝা যাইতো কম। যখন নামাজে দাঁড়াইতাম বা দাঁড়াই থাকতাম তখন মনে হয় যে আমার এগুলা মানে প্যারালাইসিসের মতন বন্ধ হয়ে যাইতেছে এই সাইডগুলা। আমি ফোনে আমার ওয়াইফকে বলতাম যে আমার এই সাইড না অপরস মানে প্যারালাইসিসের মতন লাগান বন্ধ হয়ে যাইতেছে, আমি আর পারতেছি না সইতে। পরিবার পরিজন ছেড়ে এই যে দেশে ওখানে সাহায্য করার মতো কেউ নাই, নিজে আমি মানে নিজে একা একা এইভাবে নিজে মলম কত ডলা যায়, কত ডলা যায় নিজে ডলতাম, নিজে ইয়ে করতাম, এখানে মানে বুকে ডলতাম, হাতে ডলতাম। ওখানে ডক্টর দেখাতেন না এটার জন্য? কত ডক্টর দেখাইছি, তারা কি ওষুধ দিত, ওষুধ দিলে থেরাপি দিয়েছি, কোনো কাজে আসে না, কিচ্ছু হয় নাই, হালকা ব্যথা কমছে, ব্যথা কমতো কিন্তু ব্যথা পুরো মানে থাইকে যাইতো মানে রয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি তো আপনাদের ভিডিওগুলো দেখতাম ইউটিউবে সবসময়, সারের ভিডিওগুলো দেখতাম, এরকম ফবাসিরাই মানে সুস্থ হই ভালো হই, ওরা বলতেছে যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ ভালো 15 দিনে 10 দিনে, বিশ্বাস হতো না সেটাই, কিছুটা মানে মিরাকল মনে হতো যে এটা কি বিশ্বাস হতো না, আমি হ্যাঁ বিশ্বাস হতো না। মাঝখান দিয়ে আমি 2019 ফোন দিই, লাস্টে 19 লাস্টে ব্যথার যন্ত্রণায় আমি আপনাদের কাছে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে এই অবস্থা, বলছে যে আপনি তো বিদেশ, আপনি আসেন, আসেন ছাড়া চিকিৎসা করা যাবে না। সেটা ফিজিক্যালি আপনি নিজে কিন্তু এখন আসলে বুঝতেছেন যে ফিজিক্যালি না হলে এটা ফোনে সম্ভব সম্ভব না। আমি ফোনে মানে ওইখানে তো চিকিৎসা চলতেছে কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি যে রোগীটা সুস্থ হয়ে যাইতেছে 15 দিনে 10 দিনে, বিশ্বাস হতো না। তখন আমি ব্যথার যন্ত্রণায় ফোন দিছি, আমি এই নাম্বারে ফোন দেওয়ার পরে বলছে যে না এটা তো সম্ভব না, আপনি আসেন, আসলে এখানে আমরা দেখার পরে আপনাকে চিকিৎসা দিতে হইব, এখানে বহুত ধরনের চিকিৎসা আছে, ব্যথা হিসাবে কি ব্যথা আপনার, কি ধরনের ব্যথা, এগুলা রিসার্চ করার পরে মানে তারপরে আপনারে চিকিৎসা দিতে হইব। যখন আর পারছেন না তখন পাগল হয়ে গেছি, পাগলের মতো পাগল হয়ে মানে অফিস থেকে কাউকে বলতাম না, মিথ্যা কথা বলতাম, বলতাম যে আমি অমুক জায়গায় কাজ আছে, ওভারটাইম করতাম না পাগলের মতন, বেশি ডিউটি করে ব্যথা সহ্য করতে পারছেন না, আর এটা কোম্পানিকে জানানো যাবে না, অসুস্থ ভাবলে ফেরত পাঠিয়ে দিবে। হ্যাঁ সমস্যা আছে, এই যে আমার কোমরের সমস্যা কোম্পানি জানে না, এ পর্যন্ত এখনো জানাই নাই, এইটা সমস্যার কথা জানে, থেরাপি দিয়েছি এটা সমস্যার কথা জানে, থেরাপি দিয়েছি 24 দিন, আমার কোম্পানি ভাড়াইছে, যত টাকা পয়সা গেছে, নিজেরও গেছে কিছু, কোম্পানিও পে করছে, এটা সমস্যা জানে কিন্তু কোমরটা জানে না। কিন্তু আমি কোমরের চাইতে আমি এটা যন্ত্রণা, এইটা যন্ত্রণা মানে 2019 সাল থেকে করোনার কারণে আসতে পারি নাই, সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে, মানে শুধু হসপিটাল দৌড়াইছি, পুরো পৃথিবীর মানুষ আসলে এই করোনায়, হ্যাঁ করোনার কারণে আসতে পারি না, শুধু হসপিটালে দৌড়েছি, কী বলবো, এই হসপিটাল তো ওই হসপিটাল, ওই হসপিটাল ওই হসপিটাল, মানে শেষ নাই আর, কোনো হসপিটাল বাদ দিই নাই, সৌদি আরবের দামামের সব হসপিটালে গিয়েছে, ছোট হইতে বড় সব জায়গায় গিয়েছে, কারণ ব্যথার যন্ত্রণা সহ্য করতে নিজের পকেটের টাকা দিয়ে নিই নাই,
টাকা থাকা আমি সুস্থ হই তারপর নিজে সুস্থ না হলে আমি তো উপার্জন করতে পারবো তারপর ওখানে 24 দিন থেরাপি দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ হইছি মোটামুটি পুরোপুরি না ইনশাআল্লাহ এখন এখানে আসি 10 দিন চিকিৎসা নিলাম তারপর যখন প্রথম দেশে আসেন আমি দেশে 2005 তারিখে আসি এই যে নভেম্বরের আচ্ছা আসার পরে আপনি একটা আশা এবং সংশয় কাজ করছিল যে কি হবে বা ভালো হবে কিনা এত দূর থেকে আসায় যে এত সংশয় কি করব হ্যাঁ আমি আমি বলছি ভালো হই আর না হই আমি যাতে আমি ইউটিউবে দেখছি ভিডিওগুলো ভালো হইছে মানুষে যাই দেখি আমি যাই দেখি কি অবস্থা শরীর ঠিক তো দুনিয়া ঠিক এবং সেই অনুযায়ী এসে সরাসরি সেই অনুযায়ী আসছি ডাইরেক্ট সিধা আমি স্যার প্রথম আপনাকে দেখেন এবং আপনার রিপোর্ট দেখেছেন সব কিছু দেখার পরে আমার রিপোর্ট দেখার পরে আমাকে বলছে যে আমার কাছে এমআরআই ছিল বিদেশের এমআরআইটা দেওয়ার ফলে এটা বলছে যে অনেকদিন হয়ে গেছে এই এমআরআইটা করাইবার পরে আপনি চিকিৎসা নিছেন চিকিৎসা নেওয়ার পরে আপনার পজিশন এখন কিরকম সেটা তো আপনিও জানেন না আমরাও জানি না এখন নতুন করে এমআরআই করান এখন আপনার পজিশন কি তারপর আমরা সঠিক ট্রিটমেন্ট আপনাকে দেওয়া সঠিক ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবো আর যদি আপনার এমআরআইটা নতুন হইতো তাহলে আমরা আপনাকে আবার নতুন করে এমআরআই দিতাম না আপনার ওই এমআরআই মানে সিস্টেমে আপনাকে চিকিৎসা দেওয়া যাইত সমস্যা যখন আপনি নতুন এমআরআইটা স্যার দেখেছেন নতুন এমআরআইটা দেখার পর আমার স্যার বলছে যে 15 দিন থাকার জন্য এবং কি বলেছেন যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আমার বলছে কয় দেখি বলছে কয় এখানে 15 দিন থাকেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে অপারেশন লাগবে না কোমরে ব্যথা তো আছে আমি এইভাবে করতে পারতাম না এই টানটা করতে পারতাম না আমার এই সাইডটা মানে মনে হয় যে মানে ছিঁড়ে যেত মানে রগের ব্যথা মানে ব্যথা তো অনেক ধরনের আছে কিন্তু তাও আমরা একদিন দুদিন না বছরের পর বছর 2019 এর 20 গেছে 21 গেছে আজকে দুইটা বছরের উপর হয়েছে ঈদ আসে পরিবার অনেক আনন্দ আসে সবাই আনন্দ করে কিন্তু আমি পারি না আমি ডিউটির থেকে আসি শুরু হয়ে মলম ডালাটালি এটা ডলি ওটা ডলি আবার আপনার সাথে যারা কলিগরা আছেন তারা হয়তো কাছে কিছু বিনোদনের জন্য যায় বা এখানে ওখানে তারা যায় ক্রিকেট আড্ডা দেয় কিন্তু আপনার আর কোনো কিছুতে না আমার মনে শান্তি থাকে না আবার কিসের বিনোদন দুই বছর বহুত কষ্ট করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় আমার আশপাশের অনেক মানুষ আছে যাদের হয়তো আমরা সহযোগিতা কাম্য করি বা একটা ভালো কথা অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টিটকারিমূলক উস্কানিমূলক বা বিভিন্ন ধরনের মন্তব্য দেন সেগুলো শুনলে আমরা আসলে আরও কিছুটা দমে যাই এই ধরনের ঘটনা কিন্তু আসলে আমাদের অনেক 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 নাই ভাইয়া আসলে বিদেশের বাড়িতে অনেক আছে আমি যদি অসুস্থ হই হাজারের মধ্যে মানে হাজার নেই শতের মধ্যে মনে করেন আপনি পাঁচজন লোক ভালো ভাইবেন বিদেশে আর 95 জন আপনার সাথে মানে টিটকেরি করবে হাসি করবে মস্কারা করবে আপনার বিপদ দেখে তারা আরো ইয়ে করবে হ্যাঁ খুশি হবে বিদেশে এমনে কারোর জন্য কেউ না বিদেশ এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটা জীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালকে যখন সার্ফ গেছে আমার অফিসে ওইখানে আমার যে কেবিনে সার যাইয়া সারে নিজে মানে দেখি এগুলা মানে যা যা বলার সারে নিজে কইরা মানে আমার যে থেরাপিগুলো প্রয়োজন সারে ধারাইয়া নিজে থেরাপি দেওয়ার পরে মানে আমি আলহামদুলিল্লাহ 80% সুস্থ এখন যখন আসছি সারের কাছে আমি চলে যাব সারে বলতেছে যে আপনার বলছি 15 দিন থাকার জন্য আপনি এখন 10 দিনে সুস্থ হয়ে চলে যাবেন এটা হয় আরও এক সপ্তাহ থাকেন থাকলে দেখবেন যে আপনি মানে ব্যথা মুক্ত পুরো সুস্থ হয়ে যাবে তখন আমি বলছি যে আমার সময় নাই নয়তো আমি থাকতাম স্যার আমার সময় নাই তখন স্যার আমার অন্য আর একটা ট্রিটমেন্ট দিছে এখানে এটা আরো উন্নত এটা সবচেয়ে আধুনিক প্রযুক্তি এটা হ্যাঁ সকায় এটা দেওয়ার পরে তো আমি এখন মনে করি মানে স্যারের বলছিও যে এইটা আমার প্রথম দিন দিলেন না কেন এটাই দিলে তো আমি প্রথম দিনে সুস্থ হয়ে যেতাম এমন লাগতেছে এবং বাংলাদেশের মানুষের কাছে আসলে এই প্রযুক্তিটা অনেক নতুন একটি প্রযুক্তি অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো লাগছে সবকিছু একটা সময় ছিল যখন বিছানায় শুয়ে শুয়ে অন্য মানুষের ভিডিওগুলো দেখতেন এবং নিজেকে কল্পনা করতেন ওই জায়গায় কখন যাব আমি আজকে ঠিক একই জায়গায় আপনি আছেন এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এবং হাজার হাজার মানুষ আমাকে আমার ফ্যামিলিও আমার অনেকে অনেক কথা বলছে যে বিজ্ঞাপন এখানে বিজ্ঞাপনের ইয়ে দেখে যাইতে আস ভালো ডাক্তার আরও আছে ওই ধানমন্ডি আছে আমাদের নোয়াখালী ঢাকার থেকে যায় ব্যথার আমি কারো কথা শুনি নাই আমি বলছি টাকা ইনকাম করি আমি খরচ করুম আমি ডিসিশন আমার আমার মন যেখানে টানে সেখানে আমি যাব সত্যি কথা আমি সেখানে আসছি আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ জন্য প্লিজ কিছু বলেন ইনশাআল্লাহ আপনারা যারা অসুস্থ আছেন ব্যথা নিয়ে কষ্ট করতেছেন আসেন দেখেন ভালো লাগলে যদি পছন্দ হয় ভালো লাগে সব কিছু চিকিৎসা নিন না নিলেও সমস্যা নেই সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আলহামদুলিল্লাহ
ভালো আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি সুস্থ বোধ করতেছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তবে একটু সময় নিয়ে আসলে ভালো হবে, 10-15 দিন 20 দিন আমার হাতে সময় কম, এই জন্য আমি সময় দিতে পারি নাই। আমি 10 দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ আমাকে অনেক সুস্থ করছে, আমি সুস্থ আছি। যদি আল্লাহ সামনের দিকে আমাকে এই সুস্থতা রাখে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। দর্শক, আমাদের এই প্রবাসী ভাইয়ের কথাগুলো শুনলেন, যদিও এত অল্প সময়ের ভিতরে এত ডিটেলস কথা বলা আসলে সম্ভব না, কারণ এর মাঝখানে আরও অনেক 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 ঘটনা আছেন। যেমন উনি ওনার সেই প্রবাস জীবনের কিছু ছোট ছোট ঘটনাগুলো উল্লেখ করেছেন, যখন ব্যথা প্রচণ্ড ব্যথা বেড়ে যেত, উনি বলতে পারতেন না, অফিসেও কাউকে বলতে পারতেন না, ওনাকে উনি অফিস থেকে ছুটি নিয়ে বা না বলে উনি চলে যেতে হতো। পরবর্তীতে তিনি এবং অফিস থেকে ফেরার পর আমরা রেস্টে চলে যাই, বাট ওনাকে চলে যেতে হতো মলমের জন্য, মলম ডুলতেন উনি, ডাক্তারের কাছে চলে যেত, যখন যেখানে পারতেন, যে যেখানে বলেছে সেখানে উনি গিয়েছেন। বাট সবশেষে উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্ট নেন, দেখুন মাত্র 10 দিনই আমাদের এই ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে আজকে উনি ওনার বাড়ি চলে যাচ্ছেন, এবং একটা সময় উনি প্রবাসেও চলে যাবেন, তার আগের সে কর্ম পরিবেশে চলে যাবেন, এতটুকু উনি কনফিডেন্ট যে উনি ঠিক আগের মতো করে উনি সব কিছু করতে পারবেন। এই যে একটা আত্মবিশ্বাস ফিরে আসা, এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। আমরা চাই আমাদের প্রতিটা ভাই বোন বা যারা আছেন এই ধরনের ব্যথাজনিত সমস্যায় যারা ভুগছেন, তারা একটু কষ্ট করে আপনারা খুঁজুন যে কোথায় আসলে ভালো চিকিৎসা আছে, কোথায় গেলে আমি ভালো একটা চিকিৎসা পাবো। চিকিৎসা কিন্তু আমাদের হাতের নাগালেই আছে, এবং অত্যাধুনিক সব চিকিৎসা কিন্তু আমাদের এই বাংলাদেশেই আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।